ইন্নালহামদালিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের জন্য যিনি আমাদের সবকিছু সৃষ্টি করেছেন। আজ 21শে জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ, আমি আবু হানিফ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি SSR স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাহিত্য কণিকা থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি এই কবিতা থেকে চতুর্থ পর্ব নিয়ে। তোমাদের সকলকে স্বাগত, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম, আমি তোর লাগি ফিরেছি বিবেগী গৃহহারা সুখহীন, তুই হে থাকুসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। তো এই লাইনটা আজকে আবার বলবো, তো পাঠে চলে যাচ্ছি। তুই হে থাকুসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন, হেতা মানে এখানে, আর রাক্ষসী রাক্ষসের ইন্দ্রজাল, পুরাণে কল্পিত ভয়ঙ্কর দর্শন নরখাদক প্রাণী। ধনীর আদরে গর্ব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। মানে আগে তো উপেন গরিব ছিল, জমিটাকে আসলে সেইভাবে ব্যবহার করতে পারে নাই, এখন বলছে যে সেই দিনের, মানে যে সময় উনি ওনার কাছে ছিল এই জমিটা, সেই যে লেশ ছিল, মানে অত্যন্ত অল্প পরিমাণ, কোনোখানে লেশ নাহি অবশেষ, কোনো চিহ্ন নাই সেদিনের কোনো চিহ্ন, এখন মানে জমিটার রূপ পরিবর্তন করে ফেলছে। এখন আমাদেরও এইটা 100 বছর আগের ঢাকা আর এখনকার ঢাকা কিন্তু এক না, কেননা এখন ঢাকা রূপ পরিবর্তন করে ফেলছে, সেটাও হতে পারে। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধারাশি, ওই শব্দটা হলো অব্যয় স্নেহসূচক সম্বোধন। এটা ক্ষুধাহারা ক্ষুধা হরা সুধারাশি, যত হাসো আজ তত করো যত করো সাজ, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। তুমি যতই তুমি ছিলে কল্যাণময়ী ক্ষুধাহারা সুধা রাশি, ক্ষুধাহারা না কিন্তু ক্ষুধাহরা, ক্ষুধাহরা সুধা রাশি ছিলে, কিন্তু আজকে তুমি যত সাজ করো কিন্তু তুমি ছিলে আগে দেবী আর এখন দাসী হয়ে গেছো, কেননা প্রকৃত মালিকানা যার, তিনি তোমাকে দেখাশোনা করছেন না, তোমাকে সেরকম আদর করবে না, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চাহিদিকে চেয়ে দেখি, চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। বিদীর্ণ হইয়া, বিদীর্ণ মানে ফেটে গেছে এমন, যে মন ভেঙে গেছে, চারিদিকে চেয়ে চেয়ে দেখে, হেঁটে 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 চেয়ে চেয়ে দেখে প্রাচীরের ধারে, মানে প্রাচীর মানে হলো দেওয়াল, এটা সংস্কৃত শব্দ, পাঁচিলও বলে, কাজী নজরুল ইসলামের লিচুচুর কবিতায় আছে পাঁচিলের ফকল গলে। তো সেই আম গাছে কি, প্রাচীরের কাছে আম গাছটা যে ছিল উপেনের হাতের, সেই আম গাছটা কিন্তু এখনো আছে, এখন উপেন প্রকাশ করছে, হ্যাঁ কি অবস্থা, আম গাছটা এখনো আছে। বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, ওই আম গাছের তলে বসে পড়ছে, তার মনের দুঃখ ব্যথা সব দূর হয়ে গেছে। একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা, তখন তার এক এক করে বালক বয়সের যে কথাগুলি তা মনে পড়তে লাগলো, আরাম পাইয়াছে তো আম গাছের বাতাসে, সব কিছু মনে পড়তেছে। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, মনে পড়ছে এখন মাথা যে ঠেকাইছে আম গাছতলে, এখন এই জ্যৈষ্ঠ মাসের মাসে ছোটবেলায় যে আম কুড়োতে যেত সেই কথা তার মনে পড়ে গেছে। অতি ভোরে উঠি, মানে স্মৃতির মন্থন, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম, মানে খুব সকালে উঠে ছোটবেলায় আম কুড়োতে যেত, আম কুড়াবার ধুম, এখানে ধুম বলতে বোঝায় সমারোহ, তুমুল কোলাহল, বাচ্চারা একসাথে মিলে, আমিও ছোটবেলায় অনেক আম কুড়িয়েছি, তোমরা কুড়িয়েছো কিনা জানি না, অনেক লুঙ্গি পরে গেলে লুঙ্গি এরকম ভাঁজ করে নিয়ে আসতাম, মানে সে এক আনন্দ, বিশাল আনন্দ। সেই সুমধুর তব্দ দুপুর, স্তব্ধ দুপুর আর কি, পাঠশালা পলায়ন, এখন মনে পড়ছে যে দুপুরবেলা চারিদিকে শুনশান থাকতো, ওই সময় পাঠশালা পালিয়ে চলে আসতাম, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন, তখন উনি মনে মনে চিন্তা করলে আহারে এই জীবন কি আমি আর কখনো ফিরে পাবো। তো আজকে চতুর্থ পর্ব এই পর্যন্ত, এরপরে বাকি পর্বটা আগামী দিন। শব্দার্থগুলো খেয়াল করি, হেথা, হেথা অর্থ এখানে, হেথা অর্থ এখানে, আর রাক্ষসী এটা হলো রাক্ষসের ইন্দ্রজাল, পুরাণে, আচ্ছা পুরাণে কল্পিত, পুরাণে কল্পিত বর্ণনাটা লিখে দিই তাহলে ভালো হয়, পুরাণে কল্পিত
ভয়ঙ্কর দর্শন, ভয়ঙ্কর দর্শন নরখাদক প্রাণী। ভয়ঙ্কর দর্শন মানে যারে দেখতে খুব ভয় লাগে, নরখাদক প্রাণী তারে বলে ভয়ঙ্কর দর্শন। আর লেশ, লেশ বলতে বোঝায় অত্যন্ত অল্প পরিমাণ, অত্যন্ত অল্প পরিমাণ লেশ, মানে কোনো চিহ্ন নাই। ওই ওই স্নেহ সূচক, স্নেহ সূচক, স্নেহ সূচক সম্বোধন, সম্বোধন। ধুম সমারোহ, তুমুল কোলাহল সমারোহ, তুমুল কোলাহল। একটা দিলাম সমারোহ, প্রাচীর এটা হলো দেয়াল। আর উদিল, উদয়ল মানে হলো উদয় হলো, উদয় হলো, বাল্যকালের কথা তার মনে হলো। তো এই হলো শব্দার্থ। আর এটার কাহিনী হলো, জমিটাকে উনি বলছে, ওনার গ্রাম বাড়িটাকে, যে তুই এই জায়গা বসে রাক্ষসের মতো হেসে হেসে দিন কাটাস, আর আমি কত কষ্ট করে তোর জন্য বিবেকী হয়ে গৃহহারা হয়ে ঘুরে বেড়াই। তার তোর ধনীর আদরে গর্ব না ধরে, তুই ধনীর পরিচর্যায় চলেছিস বলে এখন সেই পেছনের কোনো চিহ্ন তুই রাখিস নাই। এখন তোর মতো করে তোরে এমন করে সুন্দর সাজাইছে, সাজাইছে তাতে কি হয়েছে? তুই আগে দেবী ছিলি, এখন তুই দাসী হয়েছিস, তোরে তো আগের মতো কোনো যত্ন করে না। কিন্তু এদিক ওদিক মন ভাঙান, ভাঙা মন নিয়ে এদিক ওদিক যখন দৃষ্টি দিয়েছে, তখন দেখে যারে এ তো দেয়ালের কাছে সেই আম গাছটা এখনো আছে, গিয়ে আম গাছের নিচে বসে। তখন তার ছেলেবেলার কথা মনে পড়ে যায়, মনে পড়া যায় ছোটবেলায় জাম কুড়াতো, পাঠশালা পলায়ন করতো, কিন্তু সেই সব দিন তো আর ফিরে পাওয়া যাবে না। বাকি পর্বটি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকে এ পর্যন্ত। আর কবিতাটা অনেক সুন্দর, কাহিনী কবিতা, পড়লেই মনে রাখা যায়। এই পর্বটা আর পেছনের তিন পর্ব, এই চার পর্ব মিলে একটু ই করবে, মানে পড়াশোনা করবে। আশা করি তোমরা উপকৃত হবে। আল্লাহ হাফেজ।